কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন ভিডিও ধারণের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা কথা না শোনা ও সিনিয়রদের সাথে গত শনিবার প্রথম দফায় নির্যাতন করা হয় প্রথম বর্ষের ওই ছাত্রীকে অভিযোগ পরদিন রোববার আবারও শিক্ষার্থীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা নিয়ে যায় আপু আর আপুর মেয়েদের দিয়ে আমাকে খুবই থাপড়ানো চড়ানো মাথায় মারা এমনি কিল মানে কিল দিয়া তারপরে লাথি মারা অমানবিক এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবনের এক সপ্তাহ না পেরুতেই এমন নিষ্ঠুরতার শিকার নির্যাতনের শিকার শিক্ষার্থী জানান গত আট ফেব্রুয়ারি ক্লাস শুরু হয় দেশরত্ন শেখ হাসিনা হলে পরিচিত এক ছাত্রীর রুমে অতিথি হিসেবে ওঠেন পরদিন নামে এক সিনিয়র তাকে নিজের রুমে ডেকে পাঠায় কিন্তু অসুস্থ থাকায় যথাসময়ে যেতে না পারায় শনিবার তাকে এক দফা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় পরদিন হল প্রভস্ট ও সহকারী প্রক্টরের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় ভুক্তভোগীর অভিযোগ ওই দিন রাতেই ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ সাত আটজন তাকে গণরুমে নিয়ে নানাভাবে নির্যাতন করে এক পর্যায়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তারা ময়লা গিলাস ছিল ওটা হচ্ছে বল জিব্বা দিয়ে চাট তাই বলে চাটাইছে ওটা ভিডিও করে রাখছে পরে আমার জামা তুলে রাখছি আর ওরা ভিডিও করেছে আমি আপদের পায়ে পর্যন্ত ধরেছি তাও তারা আমাকে নির্যাতন চালায় যাচ্ছিল এ ঘটনায় দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন নির্যাতনের শিকার শিক্ষার্থী কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার কিছু মেয়ে আমার মেয়ের উপর শারীরিক নির্যাতন করেছে এর আমি বিচার তাই তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী অন্তরা সম্পূর্ণ মিথ্যা এবং এটা বানানো গত এগারো তারিখ গণরুমে কিছু মেয়ে আমার কাছে অভিযোগ জানায় যে আমার নাম তাদের কাছে যে সিট কাটা এবং নানান হুমকি দেয় এবং সে নিজেকে আমাকে আমার ফুপাত বোন এবং ছাত্রলীগের সভাপতি চাচাত বোন বলে পরিচয় দেয় ডেকে পাঠায় এবং তার কাছে বলি যে আপু তুমি কে আসলে ঘটনাটি প্রকাশের পর তোলপাড় চলছে বিশ্ববিদ্যালয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের যে ঘটনাটা হয়েছে অনাকাঙ্ক্ষিত এই বিষয়ে কিছু প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে আগাতে হবে আরকি নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়েছেন নির্যাতনের শিকার শিক্ষার্থী। হাসান যমুনা নিউজ